বানাচ্ছে নাকি এখন ওই যে ডালি কুলা বানাচ্ছি ডালি বানাচ্ছি সময়টা কেন বেশি বানান ওই যে পূজার জন্য কি পূজা আছে ওই ছট পূজা বিয়ে অনেক কিছু আছে এখন এই সিজনটা বেশি বিক্রি হয় অগ্রান মাসে তো কার্তিক মাসে তো পূজার জন্য বেশি বিক্রি হয় তার জন্য আর কি বানাচ্ছি এইগুলা কোথা থেকে এই বাঁশ এই ডালিগুলো কি দিয়ে বানান এই ডালিগুলো বানাচ্ছি ওই যে বাঁশ দিয়ে এই বাঁশগুলো তাহলে কোথা থেকে আনেন কিনে আনি গা থেকে কত করে কিনেন বাঁশগুলো অনেক দূরে যাই কত করে কিনেন মাছগুলো পাঁচশো টাকা জোড়া হয়তো ছশো টাকাও জোড়া যায় এরকম বা সেরকম দাম কি ধরে বিক্রি করি ওই যে এখন পূজার সিজন বিয়ের সিজন তার জন্য একশো টাকা বিক্রি করি কোনো সময় আশি টাকাও বিক্রি করি আর যখন বিক্রি হয় না তখন পঞ্চাশ টাকাও দিতে হয় একশো টাকা জোড়াও দিতে হয় চল্লিশ টাকা করে দিতে হয় এই গ্রামে কতজন বানায় এগুলা সবাই বানাই আমরা এখানে যেগুলো আছে বৈশ্যগুলা সেগুলা সবাই মানে এটাই আমাদের ব্যবসা

ডালি কুলা কেন বানাচ্ছেন এই সময়টাতে ছট পূজা আছে তো তার জন্য বানাচ্ছি বেশি এই সময়টা লাগে বেশি আর সারা বছর কি কাজ করেন সারা বছর অন্য কাজ এই কাজে করেন এই কাজই করি এগুলা করি কেমন লাগে কাজটা করে কাজটা লাগে ভালো লাগে কাজটা করতে কাজটা করতে হলে কবে থেকে কার কাছে শিখেছেন কাজটা আমার বাবার কাছে শিখছি ছোটবেলা থেকেই শিখছেন ছোটবেলা থেকে শিখছি আচ্ছা এগুলা কি দিয়ে বানান এগুলা বাঁশ দিয়ে বানাচ্ছি মকলা দিয়ে ওই বাঁশগুলো কোথা থেকে আনেন দূর থেকে আনে দূর থেকে আনতে হয়েছিল কত কিনে আনেন না কিনে আনি কি দরে কিনেন দুইশো একশো তো ওই বাঁশ দিয়ে বানায় খাটনি দিয়ে পোষায় আপনাদের এরকম আর কি পোষায় না তিন মজুরি চলে যায় আর কি কোথা থেকে কোথায় বিক্রি করেন ধনকোলহাটে এদিকে কালিয়াগঞ্জে এদিকে কমলা এদিকে পাইকার নিয়ে যায় পাইকারি দিয়ে আবার এমনি হাতে বিক্রি করি তো খোলা বাজারে কি দরে বিক্রি করেন খোলা বাজারে লাভ হচ্ছে এতটা হচ্ছে না কম তো এই এই পাড়ায় কতজন এই ডালিকুলা বানান অনেকগুলো আছে এখানে সবাই সবাই বানায় নাকি সবাই বানায় তাহলে তো এখন তো ব্যস্ত নাকি ডালিকুলা বানাতে এখন ডালিকুলা সবাই ব্যস্ত পূজার জন্য নাকি পূজার জন্য